ওয়াও, ফাইনালি কিন্তু আইমান সাদিক এবং মনজুরিন আপুর বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে। আচ্ছা বলুন তো, তাদের বিবাহকে কেন্দ্র করে কোন বিষয়টা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে? আমার কাছে কিন্তু একটা বিষয় অসাধারণ লেগেছে, একেবারে ভালো ভালো একদম ভালো লেগেছে। সেটা কি জানেন? সেটা হলো তাদের বিবাহ কিন্তু মসজিদে সম্পূর্ণ হয়েছে। তারা একটি সুন্নতকে ফলো করেছেন, রসুল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নতকে ফলো করার কারণে ফেসবুক ওয়ালে প্রশংসায় বাসছেন আইমান সাদিক এবং মনজুরিন আপু। হ্যাঁ প্রিয় দর্শক, হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহলিনু হাযা নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ ওয়াজরিবু আলাইহি বিদ্দুফুফ। অর্থাৎ তোমরা বিবাহের ঘোষণা করো এবং মসজিদে বিবাহ সম্পূর্ণ করো এবং বিবাহের মধ্যে দফ বাজাও। সেই কাজটি কিন্তু আইমান সাদিক এবং মনজুরিন আপু করেছেন, সেই জন্য তারা কিন্তু একেবারে প্রশংসায় বাসছেন। প্রিয় দর্শক, আমার কাছে আরও একটি বিষয় কিন্তু একেবারে অসাধারণ লেগেছে, খুব ভালো লেগেছে। সেটা কি জানেন? সেটা হলো তাদের বিবাহ তো একে তো মসজিদে হয়েছে প্রশংসনীয়, আবার তাদের বিবাহ হয়েছে পবিত্র এই জুমার দিনে। অসংখ্য হাদিসে সেটার ফজিলত রয়েছে, সেই কাজটিই কিন্তু তারা করেছেন। প্রিয় দর্শক, সর্বোপরি কথা হলো অনেক সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবে তাবেইন, বুজুর্গ এবং বর্তমানে আমরা দেখি হুজুরদেরকে, তারা তাদের বিবাহ আগদ সম্পূর্ণ করতে মসজিদে তারা জায়গাটি বেছে নেন, সেই পবিত্র স্থানটি বেছে নিয়েছেন আইমান সাদিক এবং মনজুরিন আপু। প্রিয় দর্শক, এই দৃশ্যটি, তাদের এই বিবাহ আপনার কাছে কেমন লেগেছে? ভালো দেখলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। প্রিয় দর্শক, আমরা দোয়া করি তাদের বিবাহ যেন, তাদের দাম্পত্য জীবন যেন সুখময় হয়, সুখময় জীবনের সন্ধানে যেন তারা পৌঁছাতে পারে, সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওর এটি টানলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার দৃষ্টিতে আইমান সাদিক এবং মনজুরিন আপু কেমন ব্যক্তি কমেন্ট করে আমাদেরকে জানাবেন। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কথা হবে পরবর্তী কবিতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।